এইভাবে পীড়িত রতন পিড়ি যতন রে পিড়ি পীড়িথয় মূল্য ধ প্রেমে চাই না রাজার রাজ্য এইভাবে প্রেমে চাই না রাজার রাজ্য শুধু চাই বন্ধু আর মন রে পীড়িত রতন পিড়ি যতন রে ওরে লাইলি মজলু প্রেম করেছে নয় রে কবু জুদা এশকের টানেতে তারা লাভ করেছে খোদা পীড়িতে না জাতি কুলমান ভেদ ধর্মা ধর্মে যেমন চণ্ডীদাসে পাগল ছিল রজকিনীর প্রেমে চণ্ডীদাসে ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণের ছেলে হইয়া একটা ধোপার মায়ার প্রেমে গেল তার জাতি কুল ভুলিয়া রজকিনী ধোপার মায়া জন্ম ধোপার ঘরে কাপড় কাস্তে গেল হিমালয় পর্বতের ধারে যেই ঘাটেতে রজকিনী কাপড় কাস্তে যায় চণ্ডীদাস বারো বছর ওই ঘাটেতে একা বর্ষিবায় হঠাৎ করে রজকিনী একদিন চণ্ডীদাসকে বলে ঠাকুর কি মাছ ধরেছ এমন শুকনা পুকুরে তুমি কি মাছ ধরেছ ঠাকুর কও দেখিয়া মায় চণ্ডীদাস বলছে রজকিনী আমি বলতেছি তোমায় এই মাত্র বারো বছর পর একটা ঠোকর দিল আমার বর্ষির ভিতরে ছিল কথা বুঝতে পারে তুমি কি শোনাইলা প্রাণের বন্ধু তুমি কি শোনাইলা মরে মন প্রাণী লোকারিয়া পাগলিনি করে এবার দুইজন নারী মাঝে যখন ভাব হইয়া যায় ভালোবাসা তখন তাদের মধ্যে পয়দা হইয়া যায় এবার ভালোবাসার তরে রজকিনী একদিন একটা কই মাছ ভাজিয়া ঘটির ভিতরে ভৈরা দিল চণ্ডীদাসকে খাইবার লাগিয়া ঘটি লইয়া চণ্ডীদাসে বাড়ির দিকে যায় রাস্তার মধ্যে পাইল তারে পাইল এক ছোকরায় ছোকরার দলে ডাক দিয়া চণ্ডীদাসকে জিগায় ঘটির ভিতরে কি এনেছ দেখাও তুমি আমায় চণ্ডীদাস বলছে তাজা কই মাছ আনছি দেখার কিছু নাই এবার রাস্তা ছেড়ে দাও আমি বাড়ি চলে যাই আরে ছোকরা বলে না দেখাইলে যাইতে দিব না টানাটানি করে তখন করলো এক ঘটনা টানাটানি করে দিল ঘটি মাটিতে ফেলিয়া মনে মনে চণ্ডীদাস তখন উঠিল ভাবিয়া ওর মিথ্যা কথায় বুঝি আমি পরে গেলাম ধরা পড়িয়া এসকের টানে ভাজা কই মাছ গেল তাজা হইয়া রে এবার রজকিনীর বাবা তখন সমাজের চাপে পড়ে রজকিনীর বিয়ে ঠিক করলো পরের ঘরে যেই রাস্তা দিয়া রজকিনী স্বামীর বাড়ি যায় সেই রাস্তার মধ্যে চণ্ডীদাস একটা বট গাছ দেখতে পায় সমাজের চাপে চণ্ডীদাস রজকিনীকে দেখার নিষেধ ছিল রজকিনীকে দেখবে বলে বট গাছের মাথাতে উঠিল পরে নিচে দিয়া রজকিনী স্বামীর বাড়ি যায় আর উপর দিক থেকে চণ্ডীদাসের লক্ষ্য করে চায় আর ছাড়ে শুধু চোখের পানি আরে তুমি বুঝলা না রে রজকিনী ছাড়ে শুধু চোখের পানি এবার আস্তে আস্তে রজকিনী চোখের আড়ালেতে গেল চণ্ডীদাস ভালো করে দেখবে বলে শেষ দেখা দেখবে বলে বট গাছের মাথাতে উঠিল গাছের কাঁচা ডালে ভর মানে না চণ্ডীদাস ভাঙ্গা গেল পরে সঙ্গে সঙ্গে চণ্ডীদাসের প্রাণ পাখি যায় উড়ে রে এবার
খবর পাইয়া রজকিনী আপন স্বামীর কাছে বলে, স্বামী আমার একটি বাল্য বন্ধু গিয়াছে মোরে, এবার আপনি আদেশ দিলে আমি দেখতে যেতে চাই। স্বামীর আদেশ লইয়া রজকিনী শ্মশানেতে যায়। এবার হাঁটতে হাঁটতে রজকিনী শ্মশানেতে গেল, যাইয়া দেখে চিত্তার মধ্যে চণ্ডীদাস আগুনে পড়তে ছিল। চণ্ডীদাস, তুমি নারীর বেদন বুঝো না রে, তুমি আমার সাকার সিঁদুর আসমানের তারা, তুমি আমার হাতের শঙ্খ বেনু দাস করা। এবার বন্ধু 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 বলে পরে ঝাঁপ দিল আগুনে, এক মরাতে দুইজন মরলো প্রেমের কারণে রে, পীড়িত রতন পীড়িত যতন রে, পীড়িত হয় মুলা